রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের পঠন পাঠনের মান নিয়ে প্রশ্ন উঠছে বহুদিন ধরেই। এর জন্য ইংরেজি তুলে দেওয়াকে দায়ী করেন অনেকে। এই পরিস্থিতিতে এবার প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের পরিকল্পনা নিল সরকার। বাংলা মিডিয়ামকে রেখে পরিকাঠামো যদি থাকে, ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের সঙ্গে চলুক, তাহলে সেই প্রস্তাব আসলে নিশ্চয়ই শিক্ষা দপ্তর তা ভেবে দেখবে। কিন্তু যে করেই হোক, এর মান এবং এর গৌরব, এটাকে আমাদের উচ্চে তুলে ধরতে হবে। বাম জমানার শেষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে এমন উদ্যোগ শুরু হয়েছিল, অর্থাৎ বাংলার পাশাপাশি সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমের আলাদা সেকশন। তৃণমূল জমানায় তা একেবারে ক্লাস ওয়ান থেকে। সরকারি সূত্রে খবর, কলকাতা স্কুলগুলি থেকে এই উদ্যোগ শুরু করতে চায় স্কুল শিক্ষা দপ্তর। কেন এমন ভাবনা? এর নেপথ্যে একদিকে যেমন সরকারি স্কুলের বেহাল দশা, অন্যদিকে যে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দাপট, তা অস্বীকার করছেন না শিক্ষামন্ত্রী। 17 বছর পর্যন্ত তো ইংলিশ বন্ধই ছিল, প্রায় দুটো প্রজন্মই নষ্ট হয়ে গেছে দু দশকে। আমরা সেটা ভাবব, বিশেষ করে কলকাতার বুকেও অনেক স্কুল আছে প্রাইমারি, যেগুলো ছাত্র নেই, শিক্ষক আছে, তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করা যায় বাংলা এবং ইংরেজিকে। বাম আমলে ইংরেজি উঠে গিয়েছিল প্রাথমিক থেকে, অনেকে বলেন এর জন্য পিছিয়ে পড়েছে কয়েকটি প্রজন্ম, ফলে অভিভাবকদের একটা বড় অংশের অনিবার্য গন্তব্য হয়ে উঠেছে ইংরেজি মাধ্যম স্কুল। ক্রমশ আকর্ষণ হারিয়েছে শহরের সরকারি স্কুলগুলি। হেয়ার স্কুলের 200 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে এসেও শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন, কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দিকে এখানকার ছাত্র নেই। শিক্ষা মহলের একাংশের বক্তব্য, একটা সময় হেয়ার, হিন্দু, বেথুনের মতো সরকারি স্কুল পড়ুয়াদের কাছে ছিল অন্যতম আকর্ষণ। সেই ইতিহাসকে ফিরিয়ে আনার তাগিদ থেকেই একেবারে শুরু থেকে একই স্কুলে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালুর ভাবনা সরকারের। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।